হ্যালো ফ্রেন্ডস, আবারও নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো ওয়েলকাম ব্যাক টু সুদেশনার হেসেল। সুদেশনার হেসেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সামনে তৈরি করে দেখাবো কুমড়ো আলুর ছক্কা। তো চলো, কুমড়ো আলুর ছক্কা তৈরি করতে গেলে আমার কী কী লেগেছে এবং কীভাবে আমি তৈরি করেছি সেটা তোমরাও দেখে নাও। তো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো। দেখো, আমি উপকরণগুলো মোটামুটি সাজিয়ে নিয়ে গেছি। তো কুমড়ো আলুর ছক্কা তৈরি করার জন্য আমার প্রথমেই তো লেগেছে কুমড়ো। তো কুমড়ো আমার এখানে 350 গ্রাম মতো আছে, আর আলু আছে 3টে মিডিয়াম সাইজের। তো আমি এই দুটো জিনিসকে মোটামুটি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাদাম ভাজা, টমেটো কুচি, নারকল কুড়ো আর আদা জিরে বাটা। আর ফোড়নে আমি দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, হিং 5 ফোড়ন আর গোটা গরম মশলা, যেটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়া দিয়ে, যাতে গোটা গরম মশলাটা খুব একটা মুখেতে না পড়ে। আবারও তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো। তো এবার আমি চলে যাব রান্নার দিকে। তো কড়াইতে আমি বেশ খানিকটা তেল নিয়েছি। তো আমি তোমাদের প্রথমেই একটা কথা জানিয়ে দিই, তেলটা তোমরা দেখেই বুঝতে পারছো একটু কালো মতো। তো এটা দিয়ে আমি বাদাম ভেজেছিলাম। তো বাদামটা ভেজেছিলাম, তো ওই তেলেতেই আমি কুমড়োগুলো আর আলুগুলো ভেজে নেবো ফার্স্টে। তো ফার্স্টে আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আমি খুব বেশি ভাজবো না, এতে খুব একটা বেশি ভাজার দরকারও পড়ে না, একটু লালচে ভাব এসে গেলে আমি তুলে নেব। মোটামুটি একটা লালচে ভাব এসে গেছে, একটু একটু কালারটা ধরেছে। তো আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা। তো শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়ে দিয়েছি, গরম মশলাটাও দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে আমি অ্যাড করে দেবো টমেটো কুচিটা। টমেটোটা দিয়েছি বলে একটু নুন দিলাম, আর চিনিটাও এই সময় দিয়ে দিলাম। আমি হাফ চামচ মতো নুন দিলাম, আমার পরে দরকার হলে আবার নুনটা দেবো। আর চিনিটা আমি 1 চামচ মতো এখানে দিয়েছি। আর এখানে টমেটো আছে 2 মিডিয়াম সাইজের টমেটো আছে। তো হাফ চামচ করে আমি 1 চামচ মোট আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এদিকে একটা বাটি নেবো। তো তাতে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো, 1/2 চামচ দেবো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দেবো জিরের গুঁড়ো আর 1/2 চামচ দেবো ধনের গুঁড়ো। এবার 1 চামচ আমি ঘি দিলাম। তো আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি, আমি আর লাস্টে দেবো না, এতে আমার ঘিয়ের পরিমাণটাও কম লাগবে আর আমার রান্নার মধ্যে একটা ঘিয়ের সেট চলে আসবে। ভালোভাবে জল দিয়ে গুলিয়ে নিয়ে আমি এটা কড়াতে দিয়ে দেব। আমি প্রায় প্রত্যেক রান্নাতেই মশলাগুলো একটু জল দিয়ে গুলিয়ে নেওয়ার চেষ্টা করি, যেটা মোটামুটি সম্ভব হয়। তো এরমভাবে তোমরাও করবে, দেখবে রান্নার টেস্টটা খুব ভালো হবে। আমারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে আমি নারকল কুড়োটা দিয়ে দেব। আমি প্রথমে গোটাটাই দিয়ে দিয়েছিলাম, তারপর একটু সরিয়ে রাখলাম গার্নিশিংয়ের জন্য।
নারকলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার ভাজা কুমড়ো আর আলুটা দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু কষিয়ে এই রান্নাটা করলে আশা করি ভালো লাগবে তোমাদের খেতে। তো এরমভাবে একটু করার চেষ্টা করো। তো এবার আমি ভাজা বাদামটা যেটা রেখেছিলাম ওইটা কিছুটা দিয়ে দিচ্ছি। আমি বাদামগুলো দেখো একটু ভেঙে দিয়েছি, তো এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। গোটা গোটা হয়তো খুব একটা ভালো লাগে না, তো এটা আমি ওই জন্য একটু ভেঙে দিয়েছি। তোমরা যদি গোটা পছন্দ করো তো গোটাই দিতে পারো, আর হ্যাঁ তোমরা অবশ্যই এতে দিতে পারো সেদ্ধ ছোলা। তো আমি ছোলাটা দিইনি, তোমরা দিতে পারো এতে ছোলা। কুমড়ো আলুর চক্কাতে ছোলা দিলে খুব ভালো খেতে লাগে। তো আমি একটু জল দিয়ে এটা এবার একটু সেদ্ধ হতে রেখে দেবো। তো আমি একটু চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। আমার যেহেতু আলু আর কুমড়োর সাইজটা একটু বড় বড় আছে, তো আমি একটু সেদ্ধ করে নিলাম। এবার দেখো মোটামুটি ভালোভাবেই তৈরি হয়ে গেছে এটা। আমি একটা আলু ভেঙে দেখে নিলাম, কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে তো আলুটা একটু দেরি হয়, আলুটা একটু ভেঙে দেখে নিলাম। তো এবার আমি পরিবেশন করে দেবো। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু। একটা মিডিয়াম সাইজের বোল নিয়ে নিয়েছি, তো এতে আমি কুমড়োটা পরিবেশন করে দেবো। তো এই কুমড়ো আলুর ছক্কা রুটি বা লুচির সাথে দারুণ জমে কিন্তু। তো তোমরা অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছিল। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আমি যে নারকল কুমড়োটা সরিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আমি গার্নিশিংটা করে দিচ্ছি এবার। আর গার্নিশিংয়ে দেবো একটু ভাঙা বাদাম কুচি। ভাজা বাদামকে আমি একটু শিলনোড়া দিয়ে ভেঙে ভেঙে এতে দিয়ে দিয়েছি। তোমরা এটা নিরামিষের দিনেও তৈরি করতে পারো। দেখেছ নিশ্চয়ই আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই এটা তৈরি করেছি। তো কাছ থেকে দেখে নাও কতটা সুন্দর দেখতে হয়েছে। আর হ্যাঁ খেতে তো অবশ্যই খুব সুন্দর হয়েছে। তো তোমরাও এবার তৈরি করে নাও তাড়াতাড়ি এবং আমাকে জানাও যে কেমন হলো। আজকের মতো বিদায়, আবার তোমাদের সামনে আসব নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো তোমরা খুব শেয়ার করো। এবং নতুন নতুন রান্নার ভিডিও আনার জন্য উৎসাহ দাও। তোমরা যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সামনে সেই ভিডিওটা আনার অবশ্যই চেষ্টা করব। তো টাটা।